ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ডেঙ্গির বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ মিছিল, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদেও কংগ্রেসের মিছিল ঘিরে উত্তেজনা। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, সরাসরি কথা বলে নেবো অর্ণবের সঙ্গে। অর্ণব, ঠিক কোথায় রয়েছে এই মিছিল, কি পরিস্থিতি এখন? দেখো, মিছিল শুরু হয়েছিল মোহাম্মদ আলী পার্ক থেকে, সেই মিছিল যেটা হচ্ছে প্রদেশ যুব কংগ্রেসের মিছিল, কিন্তু সেখানে সমর্থন জানিয়ে সেই মঞ্চে বক্তব্য রাখতে এসেছিলেন যুব সংগঠন, বাম যুব সংগঠনের কর্মীরাও, কিন্তু তারপরে সেই মিছিল শুরু হয়। মূলত দুটো ইস্যু, একটা হচ্ছে ক্যাব বা সিএবি, তার বিরুদ্ধে তাদের এই আন্দোলন, এবং সেই সঙ্গে ডেঙ্গি, এই দুটো বিষয়েই আন্দোলন। এই মিছিল আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই মিছিল যখন চলে আসে একদম বিজেপি পার্টি অফিসের কাছে, তখনই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে একদিকে দেখা যায় বিজেপির যারা কর্মীরা আছেন তারা মোদীর নামে ধ্বনি দিতে শুরু করেন বিজেপি পার্টি অফিসের সামনে থেকে, অন্যদিকে কংগ্রেসের কর্মীরা তারা এর বিরোধিতা শুরু করেন। কংগ্রেসের দিক থেকে জলের বোতল ছুঁড়ে যায় হচ্ছে এই বিজেপির কর্মীদের দিকে উল্লক্ষ করে, এমনটাই বিজেপির অভিযোগ, এবং সেই সঙ্গে হচ্ছে ভাঙা কাঠ সেটা ছোঁড়া হয় বিজেপির সেই অভিযোগ, যদিও কংগ্রেস অভিযোগ অস্বীকার করে। এবং সেই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি পার্টি অফিসের সামনে, একদিকে ক্যাবের পক্ষে এবং ক্যাবের বিরোধী যে বা সিএবির যে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে যে ধ্বনি এবং তার বিপক্ষে ধ্বনি দেওয়া শুরু হয়, মোদী নরেন্দ্র মোদীর পক্ষে ধ্বনি এবং তার বিপক্ষে ধ্বনি দেওয়া শুরু হয়, এবং সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর দিয়ে। সেখানে পুলিশ ছিল, পুলিশ মাঝে ব্যারিকেড করে রেখেছিল বিজেপি কর্মীদের সামনে, তারা ব্যারিকেড করে রেখে দিয়েছিলেন, এবং সেই কারণে বিজেপির কর্মীরা কংগ্রেসের দিকে আসতে পারেনি, কিন্তু সামনে দাঁড়িয়ে আস্ফালন সেইগুলো কিন্তু শুরু হয়। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিল এগোচ্ছে, আমরা এখানে যারা রয়েছেন যুব কংগ্রেসের নেতারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বক্তব্য আপনাদের আজ? আমাদের আজকে কালকে যেরকম ক্যাব রাজ্যসভাতে পাস করা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি, আমাদের আজকে কর্মসূচি চলছে। ডেঙ্গু আমাদের সেকেন্ড ইস্যু, যেরকম ভাবে লোক মারা গেছে আমাদের দাবি আছে এভরি ওয়ার্ডে ডেঙ্গু ক্লিনিক 24 আওয়ার্স খুলতে হবে, তার সাথে সাথে যত লোক মারা গেছে তাদেরকে কম্পেনসেশন দিতে হবে। বিজেপি পার্টি অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছিল বিজেপির অভিযোগ তাদের দিকে জলের বোতল কাঠ ছোঁড়া হয়েছে, কি বক্তব্য? কালকে থেকে ওরা এই প্রোগ্রামটা দেখে নিয়েছে, সকাল থেকে লোকজন জোগাড় করে আমাদের আজকে মিছিল আটকাবার চেষ্টা করেছে, এবার আমাদেরকে বোতল ইটো বিটো ছেলে আমাদেরকে মেরেছে, হাড়ি ছেলে মেরেছে। এখানে পুলিশের আমরা দেখছি প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, ইমলের সামনে পুলিশ আছে, কি ঠিক আছে? আমাদেরকে আটকে দি, আমরা আটকাবো না, আমরা ভেঙে দেবো। পুলিশ যেভাবে বিজেপি কে বাঁচালো, তৃণমূল কংগ্রেসের পুলিশ যেভাবে বিজেপি কে বাঁচালো, আমরা অবাক হয়ে গেলাম। এরা নাকি সিএবির বিরুদ্ধে এবং রাশির বিরুদ্ধে লড়ছে। কথা বলছিলাম এখানে কংগ্রেস নেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল প্রায় চলে এসেছে। তোমার কাছে আমরা আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, বিজেপির দপ্তরের সামনে যখন মিছিল আসে সেই সময় কতটা উত্তপ্ত হয়েছে পরিস্থিতি? দেখো, রীতিমত উত্তেজনা ছিল, কারণ আজকে বিজেপির পক্ষ থেকে সকাল থেকে কিন্তু তারা কর্মসূচি দিয়েছিল যে ক্যাব চালু হওয়ার জন্য তারা অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রীকে, ফলে বিজেপির প্রচুর কর্মী সমর্থক তারা তখন জড়ো হয়েছিল বিজেপি রাজ্য দপ্তরের সামনে, এবং যুব কংগ্রেসের যে মিছিল সেই মিছিল বিজেপি রাজ্য দপ্তরের সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি রাজ্য দপ্তর থেকে প্রথম দিকে স্লোগান দেওয়া হয়, কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, মোদীর পক্ষে তারা জয়ধ্বনি দিতে থাকেন, এবং উত্তেজনায় উত্তেজিত কংগ্রেস কর্মীরা তারাও কিন্তু বিজেপি অফিসের দিকে তেড়ে যায়, এবং মাঝখানে বিশাল পুলিশের ব্যারিকেড ছিল বলে শেষ পর্যন্ত অবস্থা খুব বেগতিক হয়নি, পুলিশ হটিয়ে দিতে পেরেছে দুই পক্ষকে। কিন্তু যেহেতু বিজেপি পার্টি অফিসের ভেতরে প্রচুর বিজেপি কর্মী সমর্থক ছিলেন, তারাও কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছিল, এবং রাস্তাতে যুব কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু রীতিমতন প্রস্তুত হয়ে ছিলেন, অর্থাৎ আজকে মিছিলে যারা এসেছেন তারা জানতেন বিজেপি দপ্তরের সামনে দিয়ে যাবেন, এবং তারা রীতিমতন প্রস্তুত, এবং রীতি এবং মিছিলেও কিন্তু প্রচুর যুব কংগ্রেসের কর্মীরা আছেন, প্রায় হাজার খানেকের মতন যুব কংগ্রেস কর্মী তারা রাস্তায় মিছিলে পা মেলাচ্ছেন, ফলে সব মিলে উত্তেজনা চরমে উঠেছিল। শেষ পর্যন্ত পুলিশ সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু তাদের আজকে মূল অভিযান হচ্ছে ডেঙ্গুর বিরুদ্ধে কলকাতা কর্পোরেশন চলো,
ফলে তাদের মূল কর্মসূচি কিন্তু কলকাতা কর্পোরেশনের দিকে, কলকাতা কর্পোরেশন ঘেরাও। তবে আমরা যতটা জানতে পারছি যে ধর্মতলা ঢোকার অনেক আগেই তাদেরকে এই মিছিল আটকানো হবে, সেখানে জলকামানের ব্যবস্থা রাখা হচ্ছে এবং প্রচুর পুলিশ ব্যারিকেড তৈরি করা হয়েছে, মিছিলের সঙ্গেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ যাচ্ছে। ফলে সব মিলে একদিকে উত্তেজনা হচ্ছে ক্যাম্পকে কেন্দ্র করে, মূলত সেই উত্তেজনার আঁচ পড়েছে বিজেপি দপ্তরের সামনে। আর দ্বিতীয় অভিযান হচ্ছে কর্পোরেশন অভিযান, সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ রয়েছে। ফলে শেষ পর্যন্ত এবার এই অভিযানটা পুলিশ কতটা ঠান্ডা মাথায় তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ উজ্জ্বল। আপনাদের জানিয়ে রাখি যে রাজ্যে ডেঙ্গির প্রকোপ সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এই মিছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপি অফিসের সামনে। আজকে সিএবি নিয়ে এই মিছিল, সিএবির বিরোধিতা করে এই মিছিল, সেই মিছিল যখন বিজেপি পার্টি অফিসের সামনে আসে তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঝখানে পুলিশ ছিল, পুলিশ পুরো ব্যাপারটা আটকানোর চেষ্টা করে। যদিও বিজেপির অভিযোগ যে কংগ্রেসের দিক থেকে তাদের দিকে জলের বোতল ছোড়া হয়েছে, লাঠি ছোড়া হয়েছে, এখন আমরা দেখছি যে মিছিল এগিয়ে যাচ্ছে। কংগ্রেসের নেতাদের থেকে জানতে চাইব কি বক্তব্য আপনাদের। আমি বলছি, আমি হিন্দিতে বলছি আপনাকে, আমি পিসফুলে আমার মিছিলটা ক্যাব কে খেলাফ, কর্পোরেশন বে ডিঙ্গু কে খেলাফ লেকে যা রে থে। ইয়ে বিজেপি ভাই লোক হুটিং কিয়ে, গন্দা গন্দা হুটিং কিয়ে, জো কে একদম ঠিক নেই হ্যায়। হাম লোক শান্তিপূর্বক আপনে মকসদ কি তরফ যা রে থে, হামে বীচ মে রোকা গিয়া। সদাফ খান কা ইনস্ট্রাকশন থা কি কিসি ভি তরহ কা কোই অশান্তি নেই। আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের যে মিছিল, সেই মিছিল কিন্তু বিজেপি পার্টি অফিস থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়েছিল, তবে পুলিশ মাঝখানে থেকে দুপক্ষকেই সামাল দিয়েছে এবং সেই মিছিল ইতিমধ্যেই আমরা দেখছি এগিয়ে যাচ্ছে কলকাতা পুরসভার দিকে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ছবি আপনাদের দেখালাম যে বিজেপি দলীয় অফিসের সামনে যখন ওই মিছিল যায় তখন পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে, একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। বিজেপির পার্টি অফিসের সামনে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দিলীপ ঘোষ, সরাসরি কথা বলে দীপক ঘোষ, মাফ করবেন দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, সরাসরি কথা বলে নেব দীপকের সঙ্গে। দীপক, জানতে চাইবো এই মুহূর্তে বিজেপি দলীয় অফিসের সামনে ঠিক কি পরিস্থিতি।